ঘূর্ণিঝড় এমালের প্রভাব রবিবার সকাল থেকে চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের জেরে গোসাবা, বাসন্তী, ক্যানিং, পাথর প্রতিমা, বকখালী নদীবাঁধগুলির জলস্ফীতি দেখা যাচ্ছে। এর ফলে কিন্তু বিপদ ঘটতে পারে নদীর ধারে স্থানীয় বাসিন্দাদের বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও সাগর এলাকার ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রবিবার মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টিপাত, তীব্র ঝোড়ো হাওয়া বইতে পারে জেলা জুড়ে, আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সমস্ত বিষয়ে খতিয়ে দেখছেন প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।